নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ডিয়ার রেলওয়ে এসপিরেন্ট দেখো রিসেন্টলি রেলওয়ে মন্ত্রী মহাশয় টুইটারে টুইট করে জানিয়েছেন যে রেলের ওপর প্রায় দেড় লক্ষ নিয়োগ হতে চলেছে তো এই খবরটা শোনার পর সমস্ত গভর্নমেন্ট জব এক্সপিরেন্ট যে সমস্ত এক্সপিরেন্টরা স্পেশালি রেলওয়ে জবের স্বপ্ন দেখে তারা কিন্তু খুব অ্যাক্টিভ হয়ে গেছে এবং খুব জোরপূর্বক পড়াশোনা স্টার্ট করে দিয়েছে ওকে তো দেখো ভারতীয় রেলের উপর যে সমস্ত পোস্টে খুব শীঘ্রই নিয়োগ হতে চলেছে তা হচ্ছে মূলত তিনটা পোস্ট একটা হচ্ছে আর পি এফ যেটাকে আমরা রেলওয়ে প্রোটেকশন ফোর্স হিসাবে জানি একটা হচ্ছে টিটি আর একটা হচ্ছে এলপি টেকনিশিয়ান তো এলপি টেকনিশিয়ান মূলত সেই সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে অথবা টেন্থ পাস অর আইটিআই সার্টিফিকেট রয়েছে ওকে তো আর এবং টিটিই সেই দুটো পোস্ট যেখানে আর্টস কমার্স সায়েন্স সমস্ত স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে যারা টুয়েলভ পাস করেছে ঠিক আছে টেন্থ টুয়েলভ পাস করেছে তারা প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর পি এফ এবং জন্য ওকে তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব আর পি অ্যাপ্লাই করতে গেলে কী কী অ্যালিজিবিলিটি রয়েছে ওকে নোটিফিকেশান কবে আসতে পারে সিলেবাস কী রয়েছে বুক লিস্ট কী হবে সিলেকশন প্রসেস কী রয়েছে পরীক্ষা কবে হবে কীভাবে প্রস্তুতি নেওয়া যায় স্যালারি কত সমস্ত ইনফরমেশান আমরা জেনে নেব ওকে তো ফার্স্ট যে কথাটা তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে নোটিফিকেশন নোটিফিকেশন আসতে পারে তোমাদের ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের প্রথম দিকে ক্লিয়ার তো চলো এরপর আমরা সিলেবাস এবং সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করি এরপর আমরা দু হাজার আঠারোতে যে আর পি এফ কনস্টেবল এবং এসআইয়ের নিয়োগ হয়েছিল সেখানে যে সমস্ত অ্যালিজিবিলিটি ছিল সেগুলোই আমরা দেখে নেব কারণ আশা করি সেগুলোই থাকবে তেমন পরিবর্তন হবে না ঠিক আছে এটা দু হাজার আঠারোর অফিসিয়াল এখানে দেখো তোমাদের সমাপ্ত কিছু লেখা রয়েছে এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের কি কি এলিজিবিলিটি সব কিছু লেখা রয়েছে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে ম্যাট্রিক ফ্রম এ রেকনাইজড বোর্ড অর্থাৎ যে কোনো রেকনাইজড বোর্ড থেকে যদি তুমি মাধ্যমিক পাস করেছ তাহলে তুমি আর পি এফ কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করতে পারবে ওকে আচ্ছা এবারে দেখো এজ যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট এজ হচ্ছে মিনিমাম আঠারো আর ম্যাক্সিমাম হচ্ছে পঁচিশ এটা হচ্ছে জেনারেলদের জন্য মিনিমাম আঠারো ম্যাক্সিমাম পঁচিশ ঠিক আছে এবার যেমনটা রুল থাকে সেন্টারের পরীক্ষাতে রিলাক্সেশনের সেই মতো রিল্যাক্সেশন পেয়ে যাবে ওটাও মেনশন করা রয়েছে আই থিঙ্ক তার আগে দেখে নাও মেজারমেন্ট কি রয়েছে ঠিক আছে ফিজিক্যাল মেজারমেন্ট যেহেতু এটা ফোর্সের কাজ ঠিক আছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স তো মেজারমেন্ট প্রয়োজন রয়েছে তো দেখো মেজারমেন্ট খুবই সিম্পল রয়েছে তেমন কিছুই নেই জেনারেল এবং ওবিসিদের জন্য একশো পঁয়ষট্টি হাইট প্রয়োজন পুরুষদের ঠিক আছে জেনারেল এবং ওবিসিদের জন্য একশো সেমি হাইট প্রয়োজন পুরুষদের তেমন একটা টাফ হাইট নয় মোটামুটি সকলেই প্রায় ছেলেরা একশো পঁয়ষট্টি মতো থাকে ঠিক আছে তো আই থিঙ্ক এটাতে সকলেই ফিট থাকবে তারপরে এসসি এস জন্য কত রয়েছে একবারে ন্যূনতম হাইট রয়েছে একশো সেমি হাইট রয়েছে ওকে আচ্ছা এটা হয়ে গেল মেলদের এবার ফিমেলদের কী রয়েছে দেখো মহিলাদের জন্য জেনারেল ও ওবিসিদের জন্য যে হাইটের প্রয়োজন তা হচ্ছে একশো সেমি আর এস সি এস জন্য যে হাইটের প্রয়োজন তা হচ্ছে একশো বাহান্ন সেমি ওকে আচ্ছা এবার এখানে দেখো চেস্ট দেওয়া রয়েছে চেস্ট ফুলিয়ে করতে হবে কত আশি করতে হবে ঠিক আছে চেস্ট যখন ফোলাতে বলা হবে তখন কিন্তু আশি তোমাকে করতে হবে আশি সেমি আর নর্মাল যে সরি নর্মাল যখন থাকবে তখন হবে তোমার আশি আর যখন তোমাকে এক্সপ্যান্ড অর্থাৎ ফোলাতে বলা হবে তখন কিন্তু পঁচাশি করতে হবে ঠিক আছে নর্মেল থাকবে তোমার এসসি এসটিদের সেভেন্টি সিক্স আর যখন ফোলাতে বলা হবে তখন হবে এইট্টি ওয়ান ঠিক আছে আর এখানে দেখো গোর্খা মারাঠা ঠিক আছে যে সমস্ত ক্যাটাগরিগুলো রয়েছে সেন্ট্রাল পরীক্ষাতে যেমন এরা ছাড় পায় তাদের জন্য হাইট কত রয়েছে একশো তেষট্টি সেমি ঠিক আছে পুরুষদের আর মহিলাদের একশো পঞ্চান্ন সেমি চেস্ট রয়েছে নর্মাল তাদের আশি আর তাদেরকে ইনক্রিজ করতে হবে কত পাঁচ সেমি অর্থাৎ পঁচাশি করতে হবে ক্লিয়ার এই হয়ে গেলো ফিজিক্যাল মেজারমেন্ট ওকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আচ্ছা এবারে দেখো এখানে তোমাদের এজ রিল্যাক্সেশান দেওয়া রয়েছে ঠিক আছে দেখো এস সি টি ক্যান্ডিডেটদের রিল্যাক্সেশান দেওয়া ছিল পাঁচ বছর ও বিসি এবং নন লেয়ার ক্যান্ডিডেটদের জন্য ছিল তিন বছর রিল্যাক্সেশন ক্লিয়ার আচ্ছা এবারে আর কি জানার রয়েছে এবার আমাদেরকে সিলেবাস এখানে কী রয়েছে ডেট অফ বার্থ ক্যান্ডিডেট আচ্ছা ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ এটা তো আপডেট হবে ফি কত ছিল এগুলো দেখে লাভ নেই আমাদের ঠিক আছে আমাদেরকে সিলেবাসটা দেখতে হবে ঠিক আছে সিলেবাস স দেখো রিক্রুটমেন্ট প্রসেস ঠিক আছে এখানে দেখো রিক্রুটমেন্ট প্রসেসটা দেওয়া রয়েছে দ্য ইন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস সেল ইনভলভ এ কম্পিউটার বেসড টেস্ট এটা কম্পিউটার বেসড টেস্ট হবে ঠিক আছে তারপরে কী হবে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপর হবে তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এই হচ্ছে সিলেকশন প্রসেস ক্লিয়ার আচ্ছা দেখো কম্পিউটার বেসড টেস্ট এটা হচ্ছে সর্বপ্রথম এখানে তোমাদের কী কী দেওয়া রয়েছে দেখো ফেজ ওয়ানতে কম্পিউটার বেসড টেস্টতে এখানে তেমন কিছু লেখা রয়েছে নেগেটিভ মার্কটা রয়েছে দেখো নেগেটিভ মার্ক তোমাদের কত ওয়ান বাই থ্রি ঠিক আছে তিনটা ভুলতে এক নাম্বার বাদ যাবে এই হচ্ছে নেগেটিভ মার্কের রুল ছিল তোমাদের আর পি ওকে আচ্ছা ক্যান্ডিডেটরা কোন কোন ভাষাতে পরীক্ষা দিতে সেটা দেখো এখানে মেনশন করা রয়েছে হিন্দি ইংলিশ উর্দু তামিল তেলুগু ঠিক আছে আমাদের ব্যাঙ্গলি রয়েছে কি না হ্যাঁ রয়েছে দেখো ঠিক আছে এই পনেরোটা ভাষাতে ক্যান্ডিডেটরা পরীক্ষা দিতে পারবে ওকে আচ্ছা আর এখানে কি রয়েছে হ্যাঁ দেখো পরীক্ষাতে তোমার কোশ্চেন কত থাকবে দেখো কোশ্চেনের সংখ্যা হচ্ছে একশো কুড়িটা সময় থাকবে দেড় ঘন্টা অর্থাৎ নব্বই মিনিট ঠিক আছে কোশ্চেন টাইপ এবং সিলেবাস নিম্নে দেওয়া রয়েছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস ঠিক আছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কত নাম্বার থাকবে পঞ্চাশ নাম্বার থাকবে ঠিকটা হিউজ নাম্বার পঞ্চাশ নাম্বার একটা হিউজ নাম্বার ঠিক আছে তো এই জেনারেল অ্যাওয়ারনেসে পঞ্চাশ যদি তোমরা চল্লিশ প্লাস কি ফোরটি ফাইভ প্লাস স্কোর করতে চাও তাহলে আমাদের পেড কোর্সে চলে এসো ঠিক আছে ওখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু ক্লাস করাবো তোমাদের ইতিহাস ভূগোল পলিটিক্স কনস্টিটিউশন ট্রেডিশনাল জি কে ঠিক আছে তোমাদের স্ট্যাটিক জি কে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি ইনভারমেন্ট সায়েন্স কম্পিউটার সমস্ত কিছু আমরা ডিটেলসে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশন করাবো তো যে সমস্ত স্টুডেন্টরা এখানে পঞ্চাশে চল্লিশ প্লাস স্কোর করতে চাও তারা প্রত্যেকেই পেড কোর্সে আসতে পারো ঠিক আছে এছাড়াও ইউটিউবের উপরও কিন্তু ক্লাস সেকেন্ড জানুয়ারি থেকে হবে ঠিক আছে তো যারা পেড কৌষে ইন্টারেস্টেড রয়েছে তাদেরকে আমি পরে বলছি কীভাবে অ্যাডমিশান নেবে এই হচ্ছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসতে পঞ্চাশ নাম্বার আর হচ্ছে তোমাদের এখানে আর্থিমেটিক যেটাকে আমরা ম্যাথ বলে থাকি ম্যাথে থাকছে কত থার্টি ফাইভ নাম্বার আর জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এখানে থাকছে তোমাদের পঁয়ত্রিশ নাম্বার তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে তোমাদের কত সত্তর আর পঞ্চাশ নাম্বার হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস টোটাল হচ্ছে একশো কুড়ি নাম্বার সময় হচ্ছে কত নব্বই মিনিট সময় ওকে আচ্ছা এবার দেখো যারা সিবিটি ক্লিয়ার করবে কম্পিউটার বেস টেস্ট পাস করবে তাদের প্রত্যেককে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ডাকা হবে মাঠতে ডাকা হবে এবার মাঠের প্রসেস কী রয়েছে দেখো মাঠের প্রসেস এখানে দেওয়া রয়েছে তোমার ষোলোশো মিটার দৌড় করতে হবে ঠিক আছে মেল ক্যান্ডিডেটদেরকে ষোলোশো মিটার দৌড় করতে হবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে ষোলোশো মিটার কমপ্লিট করতে হবে ওকে আর ফিমেলদেরকে এখানে দেওয়া রয়েছে কত আটশো মিটার দৌড় ঠিক আছে ফিমেলদেরকে কত দৌড়তে হবে তোমার আটশো মিটার যেটা হচ্ছে তিন মিনিট চল্লিশ সেকেন্ডে ফিমেলদেরকে আটশো মিটার দৌড়তে হবে তিন মিনিট চল্লিশ সেকেন্ডে আর মেলদেরকে ষোলোশো মিটার দৌড়তে হবে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে আচ্ছা মেলদের জন্য জাম্প কী রয়েছে দেখো লক জাম্প চোদ্দো ফুট ফিমেলদের জন্য লক জাম্প রয়েছে ন ফুট মেলদের জন্য হাই জাম্প রয়েছে চার ফুট ফিমেলদের জন্য হাই জাম্প রয়েছে তিন ফুট তো নর্মালি রয়েছে তেমন একটা খুব বেশি মাঠতেও টাপ নেই ঠিক আছে কম্পিউটার বেসড তোমরা পাস করলে মাঠটা আই থিঙ্ক ইজিলি ক্লিয়ার করে দেবে ঠিক আছে তারপরে দেখো ডিভি রয়েছে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে তোমাদের আর তেমন কিছু কাজ নেই ঠিক আছে এবার তোমরা চাকরি করবে যারা ডিভি পর্যন্ত যাবে তারা প্রত্যেকেই আই থিঙ্ক মেট্রিশটি চান্স পেয়ে যাবে ঠিক আছে যদি একটু নাম্বার ভালো তুলতে পারো সিবিটিতে তাহলে আর কোনো চান্স নেই তো এই হলো তোমাদের সমাপ্ত কিছু ইনফরমেশন আই হোপ তোমাদের সমাপ্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এবং অফিসিয়াল নোটিফিকেশান থেকে আমি তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম এমন নয় যে নিজের মন গড়া যা ইচ্ছে তা বলে দিলাম ঠিক আছে তো চলো এবার জোরপূর্বক প্রস্তুতিটা তোমরা শুরু করে দাও ঠিক আছে প্রস্তুতির কাজটা হচ্ছে তোমাদের আর তোমাদের প্রস্তুতি থেকে আরও ভালো করতে আমরা তোমাদের জন্য যে ব্যাচগুলো নিয়েছি সেই ব্যাচগুলো সম্পর্কে একটু জেনে নাও যদি অ্যাডমিশান হতে ইন্টারেস্টেড রয়েছো তাহলে অ্যাডমিশান হতে পারো দেখো এই হচ্ছে আমাদের আর আর বি জিকে জি ব্যাচ ঠিক আছে এখানে আমরা যে সমস্ত এক্সামকে টার্গেট করে জি কেজিএস পড়াবো তা হচ্ছে টিটি আর পি এফ এলপি টেকনিশিয়ান কীভাবে ও কী কী পড়ানো হবে সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছ তোমরা জিকে পড়ানো হবে কী কী ইতিহাস ভূগোল পলিটি কনস্টিটিউশন স্ট্যাটিক জিকে ট্র্যাডিশনাল জিকে ইকোনমি ঠিক আছে সায়েন্সের পর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এনভারমেন্ট সায়েন্স এই হচ্ছে জি কেজিএস এর সিলেবাস এগুলো সব ডিটেলসে পড়ানো হবে এবং চ্যাপ্টার ওয়াইজ পড়ানো হবে ঠিক আছে উইকলি কারেন্ট এফেয়ার্স থাকবে এটা সব থেকে প্লাস পয়েন্ট জিকে কেজিএস কোর্সে কিন্তু কোনো জায়গাতেই তোমরা কারেন্ট এফেয়ার্স পাবে না এখানে উইকলি কারেন্ট এফেয়ার্স থাকবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন থাকবে দু হাজার দশ থেকে দু হাজার বাইশ পর্যন্ত রিসেন্টলি যে গ্রুপ ডির পরীক্ষা হলো বা এন পরীক্ষা হলো সেগুলোরও সলিউশন তোমরা পেয়ে যাবে ফ্রি প্র্যাকটিস সেট এবং পিডিএফ সম্পূর্ণ পেয়ে যাবে ঠিক আছে ফ্রি প্র্যাকটিস সেটও পাবে ফ্রি পিডিএফও পাবে কোনো চাপ নেই আচ্ছা এই কোর্সে ভর্তি হতে গেলে তোমাদের কী প্রয়োজন দেখো এই কোর্সে ভর্তি হতে গেলে তোমাদের যে ফির প্রয়োজন এক সেকেন্ড আমি একটু ফিটা কোথায় রয়েছে ঠিক দেখো এই হচ্ছে আমাদের কোর্সের ডিটেলস সম্পূর্ণ যে কোর্সটা এই কোর্সটা তোমরা পেয়ে যাবে কত দুশো নিরানব্বই টাকা থেকে ঠিক আছে এত কম ফিতে ওয়ান টাইম অ্যাক্সেন্সে তোমরা যে কোর্স পাচ্ছ আই হোপ এটা কোথাও পাবে না ঠিক আছে আর আমি এই কোর্স ফিটা এত কম রেখেছি এই জন্য যাতে সমস্ত অ্যাক্সপিরিয়েন্টরা এই সুযোগটা নিতে পারে ঠিক আছে কোনো অ্যাক্সপিরেন্ট যেন এক্সকিউজ দিতে না পারে যে আমি পয়সার জন্য পড়াশোনা করতে পারছি না ঠিক আছে এই জন্যই এত কম ফি রাখা হয়েছে গ্রামের যে সমস্ত এক্সপিরিয়েন্ট রয়েছে শহরের এক্সপিরিয়েন্ট রয়েছে সকলেই কিন্তু এই ফিটা আই থিঙ্ক পারবে ঠিক আছে দিতে কোনো অসুবিধা হবে না কারণ এটা এক মাসের মোবাইল রিচার্জ ঠিক আছে এক মাসের মোবাইল রিচার্জের মধ্যে তুমি মাস পড়তে পারছো জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমাদের এই কোর্সের ডিউরেশন ঠিক আছে ওয়ান টাইম ফি দুশো নিরানব্বই টাকা আর সিট সংখ্যা খুবই লিমিটেড রয়েছে অলরেডি আই থিঙ্ক দুটো বেচ ফুল হয়ে গেছে তিন নম্বর বেচে অ্যাডমিশান চলছে তোমরা যারা অ্যাডমিশান হতে চাও তারা কিন্তু কী করবে এই যে নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নাইন এইট এইট থ্রি ফোর থ্রি ডাবল টু সিক্স ফাইভ এই নাম্বারে পেমেন্ট করবে ফোনপে গুগল পে বা পেটিএম যে কোনো মাধ্যমে পেমেন্ট করবে পেমেন্ট করার পর স্ক্রিনশটটা নিয়ে রাখবে আর এই নাম্বারতেই ঠিক আছে যে নাম্বার পেমেন্ট করছো সেই নাম্বারতে তোমরা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে সঙ্গে নিজের নাম এবং নিজের জেলার নাম লিখে দেবে তোমাদেরকে গ্রুপে অ্যাড করানো হবে ঠিক আছে গ্রুপে অ্যাড করানোর পর প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা গ্রুপে পেয়ে যাবে ক্লাস কিন্তু ইউটিউব প্রাইভেট পলিসির দ্বারা হবে ঠিক আছে যাকে আমি ভিডিও শেয়ার করবো সেই কিন্তু ক্লাস দেখতে হবে আর ক্লাস সবসময় রেকর্ডেড থাকবে কোনো চাপ নেই যখন ইচ্ছা তুমি দেখতে পারো যতক্ষণ না পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ক্লাসের অ্যাক্সেস তোমার হাতে থাকবে কোনো চাপ নেই বন্ধু ঠিক আছে সো এই সুযোগ আর দ্বিতীয়বার পাবে না সুযোগটাকে কাজে লাগাও কারণ আমি বরাবরই বলে থাকি সুযোগ আর সময় এই দুটো জিনিস যদি একবার তোমার হাত থেকে চলে যায় বস তাহলে আফসোসের বেশি আর কিছুই করতে পারবে না সো সুযোগ আর সময়কে কাজে লাগাও এই দুটো জিনিসকে কাজে লাগাতে পারলে তোমাকে সফলতা থেকে কেউ আটকাতে পারবে না ওকে যদি গ্রুপ ডিতে রেজাল্ট হয়নি ভুলে যাও ঠিক আছে যা হয়ে গেছে সেটা ভেবে আর কোনো লাভ নেই সেটাকে তুমি আর ফিরে পাবে না ওকে এখন যেটা কাজ সেটা হচ্ছে তোমাকে নতুন করে পড়াশোনা করতে হবে নতুন করে প্রিপারেশান নিতে হবে ক্লিয়ার আরও বেটার থেকে বেটার তোমাকে নিজেকে তৈরি করতে হবে যত বেটার তুমি নিজেকে তৈরি করতে পারবে তত ওপরে তুমি যাবে ওকে হতে পারে তোমার বড় কিছু অপেক্ষা করছে তোমার জন্য তো সেটাকে তো নিয়ে যেতে হবে না আগে নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে হবে যখনই তুমি সেই লেভেলে নিয়ে যেতে পারবে তখনই তো তোমার কাছে সফলতা আসবে দেখো সফলতা তার কাছেই হার মানে যে সফলতাকে হার মানানোর ক্ষমতা রাখে আর যদি তোমার কাছে ক্ষমতা নেই তাহলে বস সফলতা কখনোই তোমার কাছে মাতানত করবে না আর যদি তোমার কাছে ক্ষমতা রয়েছে সফলতাকে ছিনিয়ে নেওয়ার তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না ওকে তো চলো যে সমস্ত স্টুডেন্টরা ইন্টারেস্টেড রয়েছে তারা অ্যাডমিশন হবে সকলকে ওয়েলকাম আর ইউটিউবের উপরও ক্লাস হচ্ছে ঠিক আছে জানুয়ারির দু তারিখ থেকে ওকে থ্যাংকস ফর ওয়াচিং ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল থাকো সর্বদা মোটিভেট থাকো সফলতা এখানে একদিন আসবে জয় হিন্দ বন্দে মাতরম